গতকাল নওদা থেকে বহরমপুর আসার পথে এমপির গাড়িতে একটি শিশুর মৃত্যু হয়। সে ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে বলেন, একটি 6 বছরের বাচ্চা মারা গিয়েছে, এটি খুব হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠকে দুঃখ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে মানুষকে সচেতন করে বলেন, আমাদের সকলেরই উচিত গাড়ি বাইক সতর্কভাবে চালানো। কারণ একটাই, পশ্চিমবঙ্গে যে জনবসতি, যে ঘনত্ব এবং যা জনসংখ্যা, তার তুলনামূলকভাবে রাস্তা আমাদের নেই, যার ফলে দৈনন্দিন এরকম দুর্ঘটনা ঘটেই চলেছে। তিনি বলেন, এই ব্যাপারে ড্রাইভারদের সতর্ক হতে হবে, শুধু ড্রাইভার সতর্ক হলেই হবে না। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পথচারীদেরও সতর্ক হতে হবে, পথ চলতে হবে বলে তিনি জানান। এই সতর্কতার অভাবে একটি বাচ্চা ছেলের মৃত্যু হয়েছে গতকাল। তিনি বলেন, তার মায়ের কান্না টিভিতে দেখাচ্ছিল, খুব হৃদয় বিদারক ঘটনা। একটি শিশু আমাদের গাড়ি চালানোর ভুলেই হোক, শিশুর সতর্কতার অভাবেই হোক, শিশু তো সতর্ক থাকে না। সুতরাং আমাদের বুঝতে হবে, এই বাংলায় এই এক একটি ঘটনা ঘটছে না, গাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনা বাংলায় দিনের পর দিন বাড়ছে বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। একটা 6 বছরের মারা গেছে, এটা খুব দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। এখানে দুঃখ প্রকাশ করছি আমি, আমাদের সকলের উচিত সতর্ক হয়ে গাড়ি চালানো, আর ড্রাইভারদের উচিত সতর্ক হয়ে গাড়ি চালানো। কারণ একটাই, পশ্চিমবঙ্গে যে জনবসতি, যে ঘনত্ব, ডেন্সিটি অফ পপুলেশন, জনবসতির ঘনত্বের সঙ্গে তুলনামূলকভাবে রাস্তা আমাদের রাজ্যে নেই, ফলে ড্রাইভার তাদেরকে সতর্ক হতে হবে, যারা যাত্রী তাদেরকেও সতর্ক থাকতে হবে। একটা বাচ্চা শিশুর মৃত্যু আজকে এইভাবে হয়ে গেল, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, শুধু নয় হৃদয় বিদারক। তার মায়ের কান্না কালকে টিভিতে দেখাচ্ছিল, খুব কষ্ট পেয়েছি, কারণ 18 বছরের শিশু আমাদের গাড়ি চালানোর ভুলে হোক, শিশুর সতর্কতার অভাবেই হোক, শিশু তো সতর্ক থাকে না। শিশুর কাছে সতর্কতা তো এক্সপেক্ট করা যায় না, শিশুর কাছে সতর্কতা কিন্তু আশা করা যায় না। সেই অসতর্কতার কারণে একটা শিশুর এরকম হঠাৎ করে এই মৃত্যু, এটা কখনোই মেনে নিতে পারছি না। তিনি বলেন, এর কারণ একটাই, রাস্তাঘাটের পরিকাঠামো, তার সঙ্গে জনবসতি বা জনসংখ্যা সমানভাবে এ বাংলায় রক্ষা হয় না। তাই দিদি যতই বলুক না কেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, এগুলো কথার কথা। তিনি বলেন, এই কথায় কোনো কাজ হচ্ছে না। তার একটাই কারণ, এখানে মোটর ভেহিকলসকে ঘুষ দিলে লাইসেন্স পাওয়া যায়, যে কোনো লাইসেন্স পেতে পারি, সে গাড়ি চালাতে পারলো কি না পারলো, শুধু টাকা দিলেই কোনো পরীক্ষা দিতে হয় না, যার ফলে এই ধরনের ড্রাইভার প্রচুর শহরের বুকে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, এখানে ট্রাফিক ব্যবস্থা বলে কিছু নাই, রাস্তায় যদি ট্রাফিক ব্যবস্থা চাঙ্গা না থাকে তাহলে দুর্ঘটনা তো বাড়বেই। অধীর রঞ্জন চৌধুরী বলেন, ট্রাফিক ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে, তার কারণ ট্রাফিক ব্যবস্থার পরিকাঠামো পাশাপাশি স্টাফও বেশিরভাগ জায়গায় নেই, তাই সিভিকদের দিয়ে ট্রাফিক চালানো হচ্ছে, যাদের কোনো রোড সেন্স নেই, যাদের কোনো ট্রেনিং নেই, ফলে সব মিলিয়ে এই বাংলার পথ দুর্ঘটনা দিনের পর দিন বাড়ছে। তিনি বলেন, আমরা রাস্তায় যখন বের হই তখন লক্ষ্য করি, মোটর সাইকেল চালানোর সময়, টোটো চালানোর সময়, অটো চালানোর সময়, গাড়ি চালানোর সময় নিয়মকানুন বিধি কিছুই মানা হয় না বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। চালানোর সময়, টোটো অটো চালানোর সময়, গাড়ি চালানোর সময় নিয়ম কানুন বিধি নিষেধ বিলকুল মানা হয় না, যার জন্যে কিন্তু এই ধরনের দুর্বিষহ ঘটনা ঘটছে। সেই সন্তানের প্রতি, সেই ছোট্ট শিশুটার জন্যে আমার অত্যন্ত দুঃখ হয়েছে, অত্যন্ত খারাপ লেগেছে, তার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকবে। এখন এরপরে এত কিছু করার, তাকে তো ফিরিয়ে আনা যাবে না, আমাদের সতর্কতা থাকলে আগামী দিনে হয়তো আরও কারোর বড় বিপদ এড়ানো যাবে বলে আমি মনে করি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।